মাইয়া খাইতে পারবে না 150 টাকা খেতে অর্ডার দিয়েছে 1.5 কেজি হোটেলে দোকানের মালিকগুলো আরো ডবল লুচ্চা ঠিক কারণ দেখবেন হোটেলে ঢুকে দেখবেন দিনের বেলা ডিম লাইট লাগায় রাখে কয় বিপ দে এরপরে কি কয় চিকেন দে কুত্তা দে হিয়াল দে বিলাই দে কাকড়া দে এরপরে হেতি খায় না এমনি আঙ্গুলে মোশন দেখায় আর কি আঙ্গুল দিয়ে না এমনি একটু লাগায় আর হেতে নিয়া কয় শুনু খাও তে হেতি আবার নিয়া কয় বাবু খাও যুবক বেরা মাইন্ড করো না বান্ধবীরে ধরে লইয়া লুকায়া লুকায়া ফাস্ট ফুডের দোকানে যায় এরকম যুবক দামতি এলাকায় নাই ফাস্টফুডের দোকানে যায় আর ফাস্টফুডের ব্যবসা যারা করে এই ব্যবসার এই যে ফাস্টফুড হোটেলের দোকানের মালিকগুলো আরো ডবল লুচ্চা কারণ দেখবেন হোটেলে ঢুকে দেখবেন দিনের বেলা ডিম লাইট লাগায় রাখে কথা বুঝি না কি লাগায় অন্ধকার ফাস্টফুডের দোকান মানে কি অন্ধকার জিগাইলাম বা এগুলি অন্ধকার কেন কয় হুজুর এলে কাস্টমার আয়ে না কেন আয়ে না কয় ফোলাফান বান্ধবী লই আয়ে এমন ভাবে ঢুকতে চায় যেন কেউ চেহারা না চিনে তো আল্লাহ বুধু চিনে না এরপরে বইয়া মাইয়া খাইতে পারবে না 150 টাকা খেতে অর্ডার দিছে 1.5 কেজি কয় বিপ দে এরপরে কি কয় চিকেন দে কুত্তা দে হিয়াল দে বিলাই দে কাকড়া দে পুরা টেবিল ভর্তি এরপরে হেতি খায় না এমনি আঙ্গুলে মোশন দেখায় আর কি আঙ্গুল দিয়ে না এমনি একটু লাগায় আর হেতে নিয়া কয় শুনু খাও তে হেতি আবার নিয়া কয় বাবু খাও আমার বন্ধুগণ কথাটা বলার উদ্দেশ্য আছে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরা তার মানে হেদায়েতের আগে হেদায়েতের পরে যা করেছ সব আমি তোমাকে জানাই দেব আমার যুবক ভাইরা শুনে রাখো শীতের দিন দুইটা কমলা নিবা দামতি বাজারে কমলা আছে না নাই কাচি সাইরের বাজারের মোড়ে কমলা আছে না নাই দুইটা কমলা নিয়ে চলে যাও বাড়িতে সামনে মাকে বসাবা বাবাকে বসাবা কমলাগুলা সুলবা মায়ের হাতে দিও না বাপের হাতে দিও না বলবা না মোল্লা ভাইয়ের মাহফিলে গেছিলাম মোল্লা ভাই বলে দিয়েছে আজকে আমি নিজের হাতে খাওয়া দিয়ে যাই দুইটা কমলা ছুইলা একটা একটা করে কোষ নিয়া নিজের হাত দিয়া মায়ের মুখে বাপের মুখে একটার পর একটা দিতে থাকো খাওয়ায়া দাও আমি কোরআন সামনে নিয়ে বলে গেলা এই উসিলায় আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ কি খুঁজবেন কিয়ামতে উসিলা সুবহানাল্লাহ পড়ো এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম হে দুনিয়ার মানুষেরা কোন জিনিস তোমারে ফিরাইলো তোমার রবের কাছে রব্বে কারিমের কাছ থেকে তুমি জিনা করতে গেছো আল্লাহ যদি তোমারে সাথে সাথে শাস্তি দিত তোমার আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা ছিল না কথা বলেন ঠিক কি না জিনা করতে গেছে হোটেলে অনেক বড় দলের বড় নেতা যায় না বোধহয় যায় না বোধহয় যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন ধরা খেয়ে যেত আর যেই মসজিদের ইমাম দামতি রাস্তায় পাশে একটা লোক দুধ বিক্রি করে 200 টাকা একসাথে গোল কইরা মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছে হাতে দিয়ে কয় হুজুর এই টাকাটা আমরা মসজিদে দিলাম পৌঁছায় দিয়েন উনি যদি ডান পকেট বাম পকেট একাকার কইরা খরচ করে লায় আল্লাহ বোধহয় এটা দেখে না এটা মাফ যেহেতু উনি মোল্লা মানুষ মাফ হবে আমারে ধরবে না প্রত্যেকটা কথার জবাব দিতে হবে এই জন্য লিখিত ছাড়া কোনো দান হবে না আপনারা যারা দান গ্রহণ করেন লিখবেন কারণ লিখাটা সুন্নত ফাকতুব সুবিধা বাক্য গণ্যাল গণ্যা শোনো গণার কথা আসে নাই ফাকতুব বলা হয়েছে লেখে রাখো আমরে সিগা ফাকতুব লেখো সব লেখা আছে এই খাতায় যারা দিছে আমার বন্ধুগণ এই জন্য কথাটা বললাম কাউকে ছাড়া হবে না ইয়া আইয়ুহাল ইনসান এ যুবক ভাইরা কোন জিনিস তোমাকে তোমার রবের ইসলামী আন্দোলন থেকে দূরে সরাইলো সমাজতন্ত্র কমিউনিজম কমিউনিস্ট সেকুলারিজমের দিকে আর দৌড়ায় না
রব্বে কারিমের দিকে দৌড়াও যে রব তোমাকে তৈরি করেছেন। তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলা দরকার। এখন আর কয় না, সৃষ্টি কার, আইন চলা দরকার কার? প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা দোকানে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি আল্লাহর আইন থাকতো তাহলে আমাদের বাংলাদেশটা জান্নাতি হতো কি হতো না? হে মানুষ, ইয়াই হল ইনসান, হে দুনিয়ার মানুষগুলা, এখানে কোনো ধর্ম বর্ণ নাই, মানুষকে ডাকছেন ইয়াই হল ইনসান, কে তোমাকে? মা গররাকা বিরব্বিকাল কারিম, কোন জিনিস, এ মাটা হলো মায়ে মসুল, কোন জিনিস, মা গররাক, কোন জিনিস তোমাকে গাফেল করে দিল তোমার রব থেকে, বিরব্বিকাল কারিম, রব্বে কারিম থেকে দূরে সরায় দিল? রব তোমাকে অক্সিজেন দেন, পানি দেন, যৌবন দেন, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দেন, ফসল দেন, সব কিছু দিয়ে যিনি রাখলেন রব্বে কারিম, তার কাছ থেকে কে তোমাকে দূরে সরায়া দিল? চিন্তা করছেন আল্লাহ কত, আল্লাহ কতটা দরদ দিয়ে কথাটা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। এখানে বুশের কথাও আছে, আছে কিন্তু, ডোনাল্ড ট্রাম্পের কথাও আছে, মোল্লা নাজিমের কথাও আছে, চেয়ারম্যান সাহেবের কথা আছে, এমপিদের কথাও আছে, হিন্দুদের কথাও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ, এটা হলো জমায়ে কাসির, জমায়ে কাসিরেরও কাসির। আমার বন্ধুগণ, সব মানুষকে আল্লাহ বলেন আল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারিম, তোমার রব থেকে কে গাফেল করে দিল? আজকের পৃথিবীতে যত ডাকাডাকি আছে হেমিওলেনের বাসিওলার মতো, হেমিলনের বাসিওলার মতো যায় লাভ নাই, কোরআন হাদিসের দিকে আসে, নিজের মাথা মস্তিষ্ককে আল্লাহর কাছে নত করে দেন, আল্লাহ বলেন আমি তোমাকে সকল বিপদ থেকে বাঁচায় দেব। আমার বন্ধুগণ, ওই দিকে গেলাম না, করোনা ভাইরাসে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাপের হোক ছেলের হোক সেবা করার দরকার আছে না নাই? আমার একটা ঘটনা বলে আরেকটা ঘটনা বলি, সেটা হলো আমার এক দুলা ভাই, তিনি সোনালী ব্যাংকের অফিসার ছিলেন, তিনি আমার সাথে উমরা করেছেন, আমাদের ওই যে মহিউদ্দিন ভাই আছেন এখানে, আমদাদ ভাই, তারা জানেন আমার দুলা ভাইটা আমার সাথে উমরা করেছে, তায়েফে গেছে বিভিন্ন জায়গায়, খুব ভালো মানুষ ছিলেন, উনি করোনা আক্রান্ত হলেন, ওনার দুই ছেলে এক মেয়ে ওনার স্ত্রী, কথাগুলি আমি মিডিয়ার সামনে বলছি, করোনা আক্রান্ত হলো প্রথম প্রথম ভয়ের সময়, ফ্যামিলিতে ওনার স্ত্রী ওনার ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিলেন এক সেকেন্ডের জন্য আমরা তাকে ছেড়ে চলে যাব না। আমার বোনটা হাতে লোকমা দিয়ে তার স্বামীকে খাওয়াইছে, মেয়েরা তার কাপড় দৌত, মেয়েটা তার কাপড়গুলি দৌত করেছেন, ছেলেরা তার সেবা যত্ন করলেন, এক মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার পরে তার ছেলে ছেলেদেরকে, মেয়েকে, তার বিবিকে পরীক্ষা করা হলো, আল্লাহর রহমতে একজনেরও করুণা নাই। পৃথিবীতে সোয়াসই রোগ বলতে ইসলাম কাউকে সমর্থন করে না, এটা বলে শেষ। হযরত মুহাম্মদ সাল্লামের দরবারে মুসলিম শরীফের সহি হাদিস, একটা লোক আসলেন, তিনি চাদর দিয়া এভাবে করে হাতটাকে ঢেকে রাখলেন, এভাবে করে ঢেকে রাখলেন, আল্লাহ নবী বললেন সাহাবা তুমি হাতটা ঢেকে রাখছো কেন? সাহাবা বললেন হুজুর আমার হাতে চর্ম রোগ। কে রোগ? এই জন্য আমি হাতটাকে ডেকে রাখি কেউ যাতে আক্রান্ত না হয়। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এইভাবে করে হাতটাকে নিয়া এইভাবে করে খুলে মোহাম্মদ ইসলাম এইভাবে করে গসতেছেন, এটার আপনারা কি বলেন? কি বলেন? এইভাবে করে গসতেছে। নবীজি বললেন সাহাবা আমি এভাবে গসা দিলাম আর জানাই দিলাম পৃথিবীবাসীকে, সোয়াসই কোনো রোগ নাই, যারটা হবে এমনিই হবে। এই পৃথিবীতে বহু লোক আছে পুরুষের স্বামীটা চর্মরোগে আক্রান্ত কিন্তু স্ত্রীর হয় নাই, স্ত্রীর চর্মরোগে আক্রান্ত স্বামীর হয় নাই, এমন কোটি কোটি ঘটনা পৃথিবীতে আছে না? না, নবীজি বললেন সাহাবা তুমি যদি বলো এই রোগটা সোয়াসই রোগ, তাহলে প্রথম যেই লোকটা আক্রান্ত হলো ওই লোকটা কোত্থেকে পাইলো? এটা আল্লাহর গজব, এটা কিচ্ছু না। তবে তুমি দোয়া করো, আমিও দোয়া করি, আমি থুতু দিয়ে দিলাম আল্লাহ যাতে ভালো করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবাকে সুস্থতা দান করে দিলে। বুঝাইতে চাইলাম আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত, যা করছেন সব হিসাব দিতে হবে। আপনি ছেলের প্রতি জুলুম করছেন, মেয়ের প্রতি জুলুম করছেন, বিবির প্রতি জুলুম করছেন, বাপকে ঠকাইছেন, মাকে ঠকাইছেন, ভাইদেরকে ঠকাইছেন, বাতিজাদেরকে ঠকাইছেন, বাইস্তাদেরকে ঠকাইছেন,
বাতিজা ঠকাইনা লোক দামতি নাই এত আস্তে আস্তে কোন কে Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.